ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। তো সোহেল ভাই প্রশ্ন করেছেন যে কখনো কখনো গাছের শিকড় গাছের ডাল রোগ মুক্তির জন্য লাগানো হয়, এর থেকে নিরাময় পাওয়া যাবে বলে, তো এটা কি শিরক হবে? এই অবস্থায় নামাজ পড়া যাবে? সম্মানিত প্রিয় ভাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা জুড়ালো। তামিমা বলা হয় যেগুলো আপনার আমাদের দেশে যেগুলো তাবিজ বলা হয় সেটাই তামিমা। আমাদের দেশে তাবিজ নাই, তাবিজ মানে হচ্ছে আউযুবি দিয়ে যে দোয়াগুলো আছে সেগুলোকে তাউইজ বলা হয়, তাউইজাত মুআউযাত বলা হয় অনেক সময়, যেমন আউযুবি কালিমাতিল্লাহি, এগুলো আউযুবি রব্বিন নাস, এগুলো তো এগুলো আমাদের দেশে নাই। আমাদের দেশে যা সব তাবিজ, তো এটা হলো তাবিজের ক্ষেত্রে। আর বাকি আরেকটা আম ভাবে আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা শাইয়ান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু শরীরে জুড়ালো আল্লাহ তাকে তার প্রতি সুপর্দ করে দেয়। তো সেই জন্য এমন যদি কোনো কিছু হয় যে কোনো গাছ, সেটা সাইন্টিফিক্যালি পরীক্ষিত যে এই গাছের শিকড় পায়ে লাগালে সেই শিকড়ের কোনো ক্ষমতা আছে, সে রস চুষে নিতে পারে, অথবা বাতের জন্য বা ব্যথার জন্য সেই শিকড়ের অথবা গাছের বা পাতার নিজস্ব কোনো পাওয়ার আছে, যদি এরকম হয় ডক্টররা বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, তাহলে সেটা নিজস্ব একটা ক্ষমতা আছে যেভাবে ওষুধের আছে, ওই রকম হলে সেটা ভিন্ন বিষয়, তবে এরকম আছে কিনা আমার জানা নেই। এছাড়া এটা জুড়ালে রোগ মুক্ত হবে, এরকম হলে শিরিক হয়ে যাবে ইনশাআল্লাহ, শিরিক হয়ে যাবে মানে উসুল থেকে বোঝা যায়। আর বাকি যদি সেই গাছের নিজস্ব ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, এবং চিকিৎসা বিজ্ঞান বলে যে হ্যাঁ এটা ঝুলিয়ে রাখলে বা এটা শরীরে বেঁধে রাখলে সেটা শুষে নিতে পারে কোনো কিছু, তার নিজস্ব ক্ষমতা আছে, তাহলে শিরিক হবে না। এখন সেটা কি কোন পর্যায়ের এই ব্যাপারে আমার জানা নেই, এটা চিকিৎসা বিজ্ঞান থেকে বলতে পারবে, তবে যদি সন্দেহের বিষয় থাকে তাহলে সেটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহু আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।